আমরা শ্রেণীভাগে আনতে পারি। মনে হয় কিছুটা হলেও সফল হয়েছে, আমাদের থেকে হয়তো বেশি ত্রাণ পেয়েছে শুধুমাত্র বেগমগঞ্জ আর সদর পেয়ে থাকতে পারে, অর্থাৎ আমরা ত্রাণ পাওয়ার দিক থেকে দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে আছি। সেই সাথে আমরা চেষ্টা করেছি সর্বতোভাবে যতগুলো বড় বড় ফাউন্ডেশন রয়েছে, যতগুলো এজেন্সি রয়েছে, যতগুলো সংস্থা রয়েছে, এনজিও রয়েছে, আমাদের যে সমস্ত জায়গায় ইউনিভার্সিটি হায়ারা রয়েছে, আমাদের যে সমস্ত জেলাভিত্তিক ত্রাণ টিমগুলো রয়েছে, সেগুলোর সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ করেছি এবং ওনারাও একেবারে কোনো কিছুর প্রতিদান ব্যতি রেখে, কোনো কিছুর আশা ব্যতি রেখে ওনারা কিন্তু আমাদের এই সেনবাগ উপজেলায় এসেছেন এবং ত্রাণ কার্য বিতরণ করেছেন, ত্রাণ কার্য ওনারা খুব সুন্দরভাবে সম্পাদন করেছেন। আমরা একটা বৈজ্ঞানিক পন্থায় আমাদের ত্রাণ কার্যটা বিতরণ করার চেষ্টা করেছি, এটা হচ্ছে জোনাল ম্যাট্রিক্স, জোনাল ডিভিশন ম্যাট্রিক্স পদ্ধতি বলে। আমরা ওয়ার্ড ভিত্তিকও যাইনি, আমরা একেবারে গ্রাম ভিত্তিক চেষ্টা করেছি, গ্রাম ভিত্তিক পরিবারের ডেটাগুলো আমরা সংগ্রহ করেছি, যাতে যতটা গ্রাম আছে, ধরেন একটা ভাটিচরে গ্রাম আছে, পরিবার আছে 100টা, আবার নজরপুরে পরিবার আছে 900টা, আমরা এমন করিনি যে ভাটিচরের জন্য 500, নজরপুরের জন্য 500, এরকম করে কিন্তু আমরা ত্রাণ যেগুলো আমাদের কাছে বেসরকারিভাবে আমাদের সাথে যোগাযোগ করে আসছে আমরা কিন্তু এইভাবে করিনি, আমরা পরিবার ভিত্তিক ভাবে করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কতটুকু আমরা সফল হতে পেরেছি, কিন্তু আমার মনে হয় সেনবাগের কোনো গ্রাম যতই সেটা দুর্গম হোক, আমাদের স্বেচ্ছাসেবী বাহিনী, আমাদের যারা ত্রাণ কার্য পরিচালনা, নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।